নমস্কার বন্ধুরা, শাইরির ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পেঁয়াজ দিয়ে মটর ডালের মুচমুচে বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই রকম মুচমুচে পকোড়া পেলে আড্ডাটা একদমই জমে যাবে। চলুন তাহলে বেশি দেরি না করে দেখে নিই এই ডালের পকোড়া বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি 1 কাপ মটর ডাল নিয়ে নিয়েছি আর 3 থেকে 4 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখেছি। এবার জলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন এটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। এবারে এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন আধা আধি রেখেছি, কিছুটা গোটা রয়েছে, কিছুটা পেস্ট করা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এর সাথে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর 1টা পেঁয়াজ কুচি, এর সাথে দিয়ে দিচ্ছি 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ডালটা ভালো করে মেখে নিচ্ছি। ডালটা ভালো করে মেখে নিয়েছি সব কিছুর সাথে। এবার এটা ফ্রাই করব। এখন একটা প্যান নিয়েছি, প্যানটা ভালো মতো গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবারে ডালের পকোড়া যেমন হয় তেমনভাবে একটা একটা করে আমি বড়া ছেড়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ফ্রাই করব। 1 পিস ভাজা হয়ে গেলে আরেক দিন ভাজার জন্য ধীরে ধীরে উল্টে দিতে হবে। এখন ডালের এই পকোড়াগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখব। বড়া আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে মটর ডালের বড়া গরম গরম ভাতের সাথে বা সন্ধ্যাবেলায় চায়ের সাথে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি আবার চলে আসব নতুন নতুন রেসিপি নিয়ে সোমবার বুধবার শুক্রবার ঠিক বিকেল 5টায়।